হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল সাফল্য নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানি এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বিগ ব্রেকিং নিউজ জেন পাস ইউজি দু হাজার বাইশে কিন্তু টাইম টেবিল প্রকাশিত করে দেওয়া হয়েছে তোমরা এই মুহূর্তে দেখতে পাবে এক্ষুনি তোমাদের দেখে দেব জেন পাস ইউজি দু হাজার বাইশের টাইম টেবিল প্রকাশিত করা আছে এবং আরও একটা আপডেট জেনেমে নেমে কবে রেজাল্ট বেরোতে পারে তোমরা জানো গতকাল তোমাদের ফাইনাল অ্যান্সার কী প্রকাশিত হয়ে গেছে এখন কবে তোমাদের রেজাল্ট বেরোবে সে প্রতীক্ষার প্রহর বুঝছে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকেই তো সেটা নিয়ে ছোট্ট একটা আপডেট দেওয়ার আছে আমি এক্ষুনি কল করেছিলাম সেখান থেকে কী আপডেট উঠে আসছে সেটা তোমাদের বলবো তার আগে বলে রাখি যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আগেই তোমাদের দেখে দিই জেন পাস ইউজি যে টাইম টেবিল তারপর বেশ কয়েকটা আমি আপডেট দেবো ঠিক আছে তো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করো যে কি করে গুগল থেকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখবে দেখো রেজাল্ট হোক বা যাবতীয় আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে ডাব্লিউ বিজেইবিতে ঠিক আছে তো এখানে গুগলে এসে সার্চ করবে ডাব্লিবি ঠিক আছে তো এখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশন বোর্ডের এটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যদি জিএমএমএম দেখাই তাহলে এখানে হোমে চলে যাবে হোমে চলে যাওয়ার পর তোমাদেরকে প্রথমেই যেতে হবে জেন পাসে ঠিক আছে কারণ আমি জেন পাসে আগে আপডেটটা দেবো তারপর জিএনএমএনএম নিয়ে কথাগুলো বলবো ঠিক আছে জিএনএমএম রেজাল্ট নিয়ে একটা আপডেট আসছে আমার কাছে তো সেটা নিয়ে বলবো অনেকেই অনেকে বলছে আঠাশ তারিখ বেরোবে অনেকে বলছে আবার তার আগে বেরোতে পারে তো কবে বেরোতে পারে ঠিক আছে আজকে তো ছাব্বিশ তারিখ হয়ে গেল তো আমি সেটা নিয়ে বলবো দেখো এখানে আসার পর তোমরা একটু নিচে দিকে স্ক্রোল করবে তারপর দেখবে এখানে একটা নতুন একটা আপডেট আছে টাইম টেবিল অফ জেনপাস দু হাজার বাইশ কাউন্সিলিং ঠিক আছে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদেরকে একটা পেজ ওপেন করতে বলা হচ্ছে সেই পেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সেই পেজটা ঠিক আছে তো এখানে আমি অলরেডি ডাউনলোড করেছেন তো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু তোমাদের দেখতে পাবে যে তোমাদের কবে থেকে কি কাউন্সিলিং শুরু হচ্ছে দেখো প্রথম রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ আজকে হয়ে গেল ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ মানে আর তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজা রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে দুই আট দু হাজার বাইশ অর্থাৎ হাতে মাত্র কয়েকটা দিন সময় থাকবে মানে দুই থেকে তিন দিন হাতে সময় থাকবে এই কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের একটা পেমেন্ট করতে হয় সেটা কত টাকা সেটা হচ্ছে পাঁচশো টাকা আমি বলেছিলাম সেটা আগের ভিডিওতে পেমেন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর চয়েস ফিলিং করতে হবে এইগুলো সবগুলোই করতে হবে কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ আমাদের হাতে মাত্র খুবই কম সময় রয়েছে মানে সব মিলে ধরতে গেলে হয়তো খুব বেশি হলে ছয় থেকে সাত দিন সময় আছে এই কয়েক দিনের মধ্যে আমাদের কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর চয়েস ফিলিং করতে হবে চয়েস ফিলিংয় সব থেকে আসল বিষয় এখানে ভাইটাল বিষয় কারণ চয়েস ফিলিং বা কলেজ চয়েস এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কলেজ ভুল কলেজ পেয়ে গেলে কিন্তু আমার কিন্তু সেখানে অ্যাডমিশন নেওয়ার একটা ব্যাপার থাকে মানে একটা ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা খুব সাবধানে করতে হয় তারপর দেখো চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং এটাও আবার চলতে থাকবে এক আট দু হাজার বাইশ থেকে দুই আট দু হাজার বাইশ মানে ওই তো তোমাদের বললাম এই তারিখের মধ্যেই কিন্তু তোমরা শুরু করতে পারবে তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং এগুলো মানে হাতে একদমই কম সময় ঠিক আছে আগে কিন্তু অনেকটা সময় দেওয়া ছিল এবার একদম কম সময় কারণ তোমাদের কাউন্সিলিং প্রসেসটা খুব ফাস্ট হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে কাউন্সেলিং যাতে তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারো যেটুকু আপডেট আছে আমাদের কাছে আমরা কিন্তু বুঝতে আমি মোটামুটি অনুমান করবো সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু আপাততভাবে আমাদের মনে হয় সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা আমি এরকম শুনছিলাম একটা কলেজ থেকে বলছিল আমি একদম কনফার্ম নয় বাট তোমাদেরকে মোটামুটি একটা বললাম যে সম্ভবত সেপ্টেম্বর মাস থেকেই তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারেই কাউন্সিলিং ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা এখন জানি না এটা কতটা কী সত্যি হবে বা মিথ্যে সেটা পরেই বলবে সময় বলবে Děkuji. এইখানে একটা জিনিস দেখে নাও যে পেমেন্ট দেখো ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট কবে বেরোচ্ছে পাঁচ তারিখ মানে একদম পরপর রেজাল্ট বেরোবে ঠিক আছে কাউন্সেলিং করবে রেজাল্ট একদম সঙ্গে সঙ্গে দু তিন দিনের মধ্যে রেজাল্ট ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ যে পেমেন্ট করতে হবে তার পরের দিন মধ্যে কিন্তু পেমেন্ট করে নিতে হবে ঠিক আছে তো পেমেন্টের ব্যাপারগুলো সব দেখে নিচ্ছ সমস্ত কাউন্সিলিং প্রসেসটাই বলে দিলাম এখানে কিন্তু তোমরা একবার দেখে নেবে যে কবে কী করার বলা হচ্ছে সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছে শেষ যেটা বলছে মপা রাউন্ড ঠিক আছে মপা প্রাউন্ডের কবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ সাত দু এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যেখানে ভেরিফিকেশানটি সব কিছু করে নিতে হবে তো এখানে তোমরা একটা জিনিস দেখবে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং পর্যন্ত বলা হয়েছে থার্ড রাউন্ড কিন্তু কাউন্সিলিং হবে না থার্ড রাউন্ড যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে মপ আপ রাউন্ড ঠিক আছে দেখতে পাচ্ছো ফার্স্ট রাউন্ড এই দেখো ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড রইলো তারপর এলো সেকেন্ড রাউন্ড তারপরেই কিন্তু দেখতে পাচ্ছো যে ওপেনিং ফর মপ আপ রাউন্ড কাউন্সেলিং এখানে কিন্তু আগে থার্ড রাউন্ড হতো বাট এই দু হাজার বাইশ সরি দু হাজার একুশ থেকে কিন্তু এই থার্ড রাউন্ডটা বদলে মপ আপ রাউন্ড শুরু হয়ে গেছে এই আপ রাউন্ড কিন্তু বেশ কয়েকটা হয় ঠিক আছে বেশ কয়েকটা রাউন্ড হয় তারপরে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হবে তো এই জিনিসগুলো হয় তো এগুলো পরবর্তীকালে আবার আবার আলোচনা করব সিট যত ফাঁকা থাকবে তখন গিয়ে আরও পরবর্তীকালে কাউন্সিলিংগুলো হয় যদি সিট ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু কাউন্সিলিং এতগুলো নাও হতে পারে সেটা কিন্তু একটা বিরাট বড় কী বলবো দ্বিধার ব্যাপার তো তোমাদেরকে আরও কয়েকটা জিনিস বলি জেন পাশে অনেক মানে অনেকেই অনেক বলছে স্যার যে কবে যাবে দেখো এখানে সিট ম্যাট্রিক্সে কিন্তু কিন্তু তোমাদের প্রকাশিত করা হচ্ছে যে কোন কলেজে কতগুলো কি সিট রয়েছে তোমাদেরকে জাস্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু তোমরা আসলে দেখতে পাবে এখানে তোমাদের কোথায় কতগুলো কি কলেজে কতগুলো সিট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কলেজগুলো আমি দেখতে পাচ্ছি সবগুলো ফিমেল ফিমেলের জন্য দেখতে পাচ্ছ জেন্ডার এফ লেখা আছে ঠিক আছে জেন্ডার এফ লেখা আছে এবার কি কোর্সের জন্য বিএসসির জন্য কিন্তু এতগুলো প্রাইভেট কলেজ ঠিক আছে এগুলো সব প্রাইভেট আস্থা তারপরে তোমাদের হচ্ছে কি আনন্দলোক অনিন্দিতা অ্যাপলো বিএম বিল্লা বিপি পোদ্দার সবগুলো হচ্ছে প্রাইভেট কলেজ ঠিক আছে এগুলো হচ্ছে কি বিএসসি নার্সিং এর জন্য লেখা আছে দেখো সিট ম্যাট্রিক্স ফর বিএসসি নার্সিং দু হাজার বাইশ এবার তোমাদের বলি টোটাল সিট সংখ্যা কত টোটাল সিট সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু পাঁচ হাজার দু হাজার পাঁচশো সাতটা আচ্ছা এবার বলি এখানে কিন্তু আর একটা জিনিস দেখলাম আচ্ছা তো তোমাদের কিন্তু সিট সংখ্যা বেশ ভালোই আছে তোমাদের কিন্তু একেবারে আর একবার দেখেই দিই তোমাদেরকে এর মধ্যে সরকারিও আছে সম্ভবত সরকারি এবং বেসরকারি দুটোই আছে হ্যাঁ এই যে সরকারি কলেজও আছে এনআরএস হসপিটাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তারপরে যে এগুলো সব সরকারি কলেজ সরকারি মধ্যেই প্রাইভেট কলেজ আছে তো তোমাদেরকে একটু গুছিয়ে আমি বলবো একটু পরে আবার ভিডিও দেবো তোমাদের সেকেন্ড চ্যানেলে আমাদের সেকেন্ড চ্যানেল বঙ্গি নার্সিং একাডেমি সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও একটা জিনিস দেখতে পাচ্ছ যে টোটাল সিট সংখ্যা এখানে দেখা হচ্ছে যে দু হাজার পাঁচশো সাতটা ঠিক আছে এবং এটা হচ্ছে সমস্ত মানে তোমার যে জেনারেল হয়ে থাকো এসসি হয়ে থাকো এসটি হয়ে থাকো ও সি হয়ে থাকো পিডাব্লিউ হয়ে থাকো সবার জন্য দু হাজার পাঁচশো সাতটা এবার যদি মানে একেবারে ক্যাটাগরি ওয়াইজ ধরে না যে ওপেনদের জন্য কথা জেনারেলদের জন্য তো জেনারেলদের জন্য যে দু হাজার তিনশো তিনটে ঠিক আছে মানে বাকিদের জন্য সিট সংখ্যা কিন্তু বেশ কম দেখতে পাচ্ছ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ঠিক আছে যারা জেনারেলদের মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য রয়েছে মোট পনেরোটা সিট রয়েছে আচ্ছা এবার আসো যারা ও এ ও এ এর জন্য টোটাল সিট রয়েছে তিরিশটা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ ও বিসি এ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য রয়েছে একটা মাত্র সিট ঠিক আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ও এ আছো তারপরে দেখতে পাচ্ছ ও বি ওবিসি বি এর জন্য রয়েছে তোমাদের পঁচিশটা মাত্র সিট এবং ও বিসি বি ফিজিক্যাল হ্যান্ডিকাপ জন্য রয়েছে একটা সিট তারপর দেখে নেওয়া যাচ্ছে এসসি এসসিদের জন্য রয়েছে ছেষট্টিটা সিট ঠিক আছে ছেষট্টিটা সিট রয়েছে তারপর দেখতে পাচ্ছ যে ও এসসি ফিজিক্যালি হ্যান্ডিকাপ তাদের জন্য সাতটা সিট রয়েছে এবং দেখতে পাচ্ছ এসটিতে জন্য এস টিতে জন্য হচ্ছে চব্বিশটা সিট এবং সর্বশেষ এসটি ফিজিক্যাল হ্যান্ডিকাপ একটা সিট ই এস এর জন্য রয়েছে কত চৌত্রিশটা এবং ই এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনো সিট নেই জিরো তো এইভাবে তোমাদের কিন্তু পুরো সিট ম্যাট্রিক্স আমি বলে দিলাম কোন কলেজে কত কলেজ কী সি সিট রয়েছে সমস্ত কিছু আমি আর কিছুক্ষণের মধ্যে আমার দ্বিতীয় চ্যানেলে বলবো এবার বলি জিএনএমএনএম কবে রেজাল্ট বেরোতে পারে দেখো তোমাদের যে কোনো মুহুর্তে রেজাল্ট বেরোতে পারে যেটুকু খবর পেলাম ওনারা প্রথম অনেক চ্যানেলে বলছে দেখছি আঠাশ তারিখ রেজাল্ট বেরোবে আঠাশ জুলাই রেজাল্ট বেরোবে দেখো কেউ বলতে পারে না আমি বলছি যে হ্যাঁ আঠাশ তারিখও বেরোতে পারে আজকেও বেরোতে পারে একটু পরেও বেরোতে পারে এমন হলো যে বিকেলে হয়তো বেরিয়ে গেলো রেজাল্ট ঠিক আছে তো কেউ বলতে পারে না আমি কল করে এটাই জানতে পেলাম যে যে কোনো মুহূর্তে রেজাল্ট বেরোতে পারে আপনারা ওয়েবসাইট ফলো করুন আমি জিজ্ঞাসা করে এটাই উত্তর পেলাম তো তোমরা অবশ্যই রেডি থাকো যে কোনো মুহূর্তে রেজাল্ট বেরোবে যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে আঠাশ তারিখেও বেরোতে পারে আঠাশ তারিখে আগে আজকে তো ছাব্বিশ তারিখ হয়েই গেল ছাব্বিশ তারিখ কালকেও বেরোতে পারে আজকেও বেরোতে পারে পরশুও বেরোতে তে পারে যে কোনো মুহুর্তে রেজাল্ট বেরোতে পারে এবং যে কোনো সময় বেরোতে পারে তোমরা মোটামুটি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো এবং আমি বলবো অবশ্যই একটু তোমরাও ওয়েবসাইটটা ফলো করো যে কোনো মুহূর্তে বেরোতে পারে এটা নিয়ে অত উদ্বেগের কোনো কারণ নেই তোমাদেরও একটু মানে সময় দেওয়া হবে যে এমন নয় যে তুমি রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তুমি কাউন্সিলিং চলে গেলে তোমাদেরকে একটু সময় নিয়ে বুঝে শুনে কলেজগুলো চয়েস করতে হবে ঠিক আছে তো অনেক কিছু ব্যাপার আছে এর পাশাপাশি বলবো যে যারা জিএনএমএমে জন্য যারা বলছে স্যার যে তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট এবং রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা তোমাদের দেখিয়ে দিয়ে একবার তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমাদের মেডিকেল সার্টিফিকেট এবং ফিজিক্যাল তোমাদের যে রেসিডেন্টাল সার্টিফিকেট সেটা দু হাজার একুশ লেখা আছে তো অনেকেই বলছে স্যার দু হাজার একুশ লেখা আছে সেটা আমরা কী করবো তো দু হাজার একুশ হোক বা জাস্ট এমনি স্ক্রোল তো একটু সময় লাগছে দেখো দু হাজার একুশ হোক অথবা বাইশ ওটা কিন্তু দু হাজার বাইশের জন্যই তৈরি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ এন এম জিএনএম দু হাজার বাইশ এই সেকশানে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে আসতে হবে প্রফোমা ফর সার্টিফিকেট দু হাজার বাইশ জিএনএ ম্যাডাম ঠিক আছে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছে স্যার এখানে তো দু হাজার একুশ লেখা আছে তাহলে কি এটা আমাদের জন্য নাকি দু হাজার বাইশে আবার বেরোবে তো দেখো এখানে দেখো দেখো দেখতে পাচ্ছো একত্রিশ বারো দু হাজার একুশ লেখা আছে তার মানে এটা নয় যে এটা দু হাজার একুশের তুমি দু হাজার একুশের ডিসেম্বর পর্যন্ত সেই জায়গার স্থায়ী বাসিন্দা কিনা সেটাই কিন্তু এর প্রমাণপত্র এর দ্বারা সেটাই প্রমাণিত হচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি আগের ভিডিওতে তোমাদেরকে এখানে এমন একজনকে সাইন করা হবে ঠিক আছে যে গেজেটেড অফিসার হবে যেমন তোমার বিডিও এসডিও হতে পারে অথবা যিনি একজন স্বনামধন্য ডক্টর যিনি এমবি বিএস পাশ করেছেন তাকে দিয়েও করাতে পারো মানে গেজেটেড অফিসার হতে হবে ডক্টর না হলেও মানে এমন একজন অফিসারকে দিয়ে করাবেন যাকে দিয়ে যিনি একদম প্রতিষ্ঠিত ঠিক আছে মানে সব যিনি প্রতিষ্ঠিত একদম উঁচু লেভেলে কোনো অফিসারকে দিয়ে সাইন করাবে ঠিক আছে অনেকে বলছে স্যার গ্রামের প্রধানকে দিয়ে বা কাউন্সিলারকে দিয়ে এগুলোতে তো হয় না ঠিক আছে ওগুলো দিয়ে যেগুলো তোমার মানে এনমি রেসিডেন্টাল সার্টিফিকেট সেগুলো হতে পারে ওগুলো দিয়ে তুমি মানে সব থেকে বেটার হয় বিডিও স্যারকে দিয়ে সাইন করাবে এর থেকে ভালো কিছু হতে পারে না ঠিক আছে তো বিডিও স্যার হোক বা এসডিও স্যার হোক এনাদের দিয়ে সাইন করাবে আর ওগুলো দিয়ে মানে বাকি যারা আছেন প্রধান বা কাউন্সিলার এদের করালে সমস্যা হতে পারে কারণ এখানে লেখায় আছে আমি ইনফরমেশন বুলেটিন দেখেছিলাম সেখানে লেখাই আছে একদম এক্স্যাক্টলি লেখা আছে যে গেজিট দিয়ে সাইন করাতে হবে এখানে কিন্তু কোনো বিকল্প নেই তো অবশ্যই এটা করবে যে যে কোনো ভিডিওস তোমাদের যে আশ্ববর্তী যে যিনি আছেন তোমাদের বিডিও যে অফিসে যিনি বসেন তাকে দিয়ে করাতে পারো অথবা জয়েন্ট ভিডিওকে দিয়ে করাতে পারো ঠিক আছে এইগুলো আর নতুন করে বলার কিছু নয় এগুলো তোমাদের কিন্তু করে নিতে হবে অবশ্যই এই মুহূর্তে করে রাখবে কারণ পরবর্তীকালে সময় কিন্তু খুবই কম দেখতে পাচ্ছ দুদিন তিন দিন করে সময় আছে এবার ধরো তুমি একটা কলেজ পেয়ে গেলে সেখানে ভর্তির জন্য তোমাকে একদিন সময় দেওয়া হল তুমি কি হঠাৎ করে রেডি করে যেতে পারবে পারবে না তো অবশ্যই তোমাকে আগে থেকেই রেডি করে রাখতে হবে যাতে প্রত্যেকটা ডকুমেন্ট একেবারেই মানে যখনই বলবে তখন যাতে দেখাতে পারো ঠিক আছে সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখবে অনেকে বলছে স্যার আমাকে ও বি সি সার্টিফিকেট নেই অথচ আমি অ্যাপ্লিকেশনের সময় ও সার্টিফিকেট করে দিচ্ছি তো দেখো আমি তোমাদেরকে একটা ট্রিক বলে দিচ্ছি অবশ্যই যেখানে তুমি মানে অ্যাপ্লিকেশন করেছো যে মানে বিশেষত এটা এসডি অফিসে হয় তো এসডি অফিসে একটা অ্যাপ্লিকেশন পাঠাবে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা পাঠালে তোমার কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু এটা একটা অ্যাপ্রুভাল করে দেয় ঠিক আছে মানে যেহেতু এমার্জেন্সি ভিত্তিতে দরকার তো অবশ্যই কিন্তু ওরা কিন্তু অ্যাপ্রুভাল করে দেয় অবশ্যই জিনিসটা মাথায় রাখবে তো এই ছিল আমার মূলত টোটাল যে আপডেট সেটা বলে দেব এবার বলি যে কত কি স্কোর হলে হতে পারে দেখো একদম যদি সেফ বলি সেফ যদি বলা যায় মোটামুটিভাবে যারা তোমরা মোটামুটি সিক্সটি আপ পেয়েছো ফিফটি ফাইভ বা সিক্সটি এরকম পেয়েছো তোমরা কিন্তু জিএনএম এর জন্য এএনএম একটু কম হয় কারণ এনএমএ কম্পিটিশানটা একটু কম ঠিক আছে জিএনএমের তুলনায় একটু কম তো আমি যদি এএনএমের জন্য বলো এএনএমএ কাট অফ মানে একদম যদি বলো মোটামুটি সেফ মোটামুটি একদম মানে সব থেকে নিম্ন মানে এক যতগুলো কাউন্সেলিংভাবে সব থেকে যদি নিচু মানে বলা যেতে পারে যে এর নিচে যাবে না তো সেটা বলছি মোটামুটিভাবে যদি তুমি জেনারেল হয়ে থাকো এবং তোমার যদি স্কোর মোটামুটিভাবে থার্টি ফাইভ থাকে তুমি কিন্তু এলিজিবল মোটামুটিভাবে সেফ আছো ঠিক আছে মোটামুটিভাবে এবার এস সি এসটি ওই সি আরও একটু কম দিতে পারে একটু কম বেশি বলছি না একদম কিন্তু এর এর বাইরে কিন্তু কোনো মতেই সম্ভব না ঠিক আছে এবার যদি বলি জিএনএমের জন্য জিএনএম এর জেনারে মোটামুটি তোমাদের বলছি মোটামুটিভাবেও তোমাকে কিন্তু ফিফটি ফাইভ প্লাস কিন্তু স্কোর করতেই হবে ঠিক আছে জেনারেল একদম যারা পাতি জেনারেল তাদের কিন্তু ফিফটি ফাইভ প্লাস স্কোর করতেই হবে না হলে কিন্তু সম্ভাবনা খুব কম কারণ এখানে একটা জিনিস দেখতে হবে আগেরবার বার আমরা বলছি ফিফটি পার্সেন্টে পেয়েছে অনেকে কুড়িতে পেয়েছে অনেকে চল্লিশে পেয়েছে তো ওগুলোর কারণ আছে ওগুলো পরীক্ষা হচ্ছিল সিক্সটি ফাইভের মধ্যে মানে সিক্সটি যদি ধরে নিই না সিক্সটি সিক্সটির মধ্যে ষাটের মধ্যে অনেকে চল্লিশ পাচ্ছে তো তার মানে তো বেশ ভালো একটা স্কোর হচ্ছে প্রায় সেভেন্টি মোটামুটি তোমার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নাম্বার হয়ে যাচ্ছে তো ওই জন্য ওরা চান্স পেয়েছে তোমাদের কি কিন্তু সেরকম পার্সেন্টেজের ভিত্তিতে যদি তোমাদের ফিফটি ফাইভ প্লাস যদি পার্সেন্টেজ থাকে বা সিক্সটি যদি থাকে একটা ভালো চান্স থাকে জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝে নাও আমি কি বলতে চাইছি জিনিসটা খুব খুটিয়ে বোঝো আগে পরীক্ষা হতো সিক্সটি পার্সেন্টে সরি তোমাদের সিক্সটি ফাইভ নম্বরে এইবার হয়েছিল একশো পনেরো নম্বরে তো এবার তো কম্পিটিশান তো মানে তোমাদেরকে সেইভাবে ধরতে হবে আগে চল্লিশে পেয়েছে কুড়িতে পেয়েছে এবছর তো কুড়িতে পাবে না কারণ এবার তোমাদের মার্কসটা অনেকটা বেড়ে গেছে ঠিক আছে তারপরও হচ্ছে তোমাদের সিট সিট কিন্তু বেশ কিছু কমে গেছে এ এর জন্য দেখবে প্রায়ই কিন্তু অর্ধেক হয়ে গেছে সিট বাড়তে পারে কি বাড়তে পারে না সেটা পরবর্তীকালে জানা যাবে বাট যেটুকু আমাদের কাছে আপডেট আছে তোমাদের কিন্তু সিট বেশ মানে বাড়তে পারে ঠিক আছে যেটুকু খবর বেছে বাড়তে পারে কিন্তু সিট কিন্তু আগের তুলনায় বেশ কমে গেছে তো তাহলে সব দিক থেকে দেখতে গেলে কিন্তু কম্পিটিশান লিমিটটা বেশ হাই আছে তো তোমরা কিন্তু অবশ্যই এর প্লাস স্কোর স্কোর করার চেষ্টা করবে মানে ফিফটি ফাইভের যদি কম হয় তাহলে কিন্তু আমি বলতে পারছি না বাট চেষ্টা করবে এমন তুমি পাবে না এরকমটা নয় চেষ্টা করে যাও হতে পারে অর্থাৎ প্রাইভেট কলেজ হয়ে যেতে পারে ভালো প্রাইভেট কলেজগুলো যেগুলোতে কোর্স ফি কম ঠিক আছে অথচ ভালো কলেজ সনাম ধন এরকম কলেজের নাম আমার সেকেন্ড চ্যানেলে বলেছি তো আরও যদি এরকম ভিডিও চাও আমি অবশ্যই কমেন্ট করতে দেখো আমি আজকের মধ্যে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো আজকে মধ্যে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা দেখাচ্ছি প্রত্যেক ভারতক নমস্কার